नमस्कार बंधुरा, किचेन फ्यूशने स्वागत। आज हमें तुम्हारे चिकेनर एक प्रिपरेशन बनिए देखो। चिकेन प्राय सबार ही पसंद। आज हमें तुम्हारे ड्राई चिली चिकेन बनिए देखो। तर वीडियो लास्ट पर्त देखे और भलो लगले अवश्य लाइक कमेंट कर जानिओ। एटा खेते किन्तु खूब ही असाधारण लागे। तो चलो रेसिपिटा झटपट बनिए फिली। प्रथम चिकेन मैरिनेट कर नेब। तर एक पात्रे 500 ग्राम मतो बोनलेस चिकेन नियेछि। एते दिए देव एक चामच आदा रसुन बाटा, धने पाता कुची और एक चामच काश्मीरी लंका गुड़ो। भालो भावे समस्त किचुके चिकेनेर साथे माखिए नेब। मेशानो हुए गेले दिए देव गोलमरिच गुड़ो, तार साथे दिए देव धने गुड़ो। आबारो चिकेनेर साथे भालो भावे मसलागुलोके मिसिए नेब। मसलागुलो चिकेनेर साथे भालो भावे ना माखाले चिकेनेर भेतर पर्यन्त जाबे ना। एरपर दिए देव स्वाद मतो नून, सामान्य फूड कलर, दो चामच सरिषार तेल। भालोभावे मेखे नेब। देखो भालोभावे मेशानो हुए गिएछे। तारपर दिए देव एक डिम। डिमटा चिकेनेर साथे आबारो भालोभावे मेखे नेब। एरपर दिए देव दो चामच कर्नफ्लोर। भालोभावे चिकेनेर साथे कर्नफ्लोरटाके मेखे नेब। कर्नफ्लोर बेशी देव ना, बेशी दिले चिकेनटा किन्तु शक्त हये जाबे, खेते भालो लागबे ना। माखानो हुए गेले एटाके 20 मिनिटेर मतो ढेके रेखे देव। 20 मिनिट हुए गिएछे, एरपर रान्ना करे नेब। प्रथमे प्याने सादा तिलके एकदम कम आँचे हल्का करे भेजे नेब। तारपर ओई प्याने बेश किछुटा परिमाण तेल दिए भालोभावे गरम करे मैरिनेट करा चिकेनगुलोके एक एक करे तेले छेड़े देव। आर चिकेनगुलोके भालो करे भेजे नेब। देखो तुम्हारा चाहले किन्तु पकोड़ा करेओ एइभावे भेजे खेते पारो। एटा किन्तु खुबी भालो लागबे खेते। এইভাবে কিন্তু সমস্ত চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে প্লেটে তুলে নেব। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর তোমরা এইভাবে চিকেনটা বানালে খেতে খুবই অসাধারণ লাগবে। তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপর কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে আদা রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম, এটাকেও হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ। সবজিগুলোকে কিন্তু হালকা করেই ভাজবো। এই রান্নাতে খুব একটা সবজিগুলোকে ভাজলে হবে না। এরপর দিয়ে দেব পেঁয়াজ কলি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও নাও দিতে পারো। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দু চামচ সয়া সস। ভালোভাবে নেড়ে নেব, না হলে সসের গন্ধ থেকে যেতে পারে। এরপর দিয়ে দেব রেড চিলি সস আর গ্রিন চিলি সস। আবারও ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব 2-3 চামচের মতো টমেটো সস। ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু টমেটোর টক ভাবটা থেকে যাবে। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। তো সবজির সাথে মাংসগুলোকেও ভালোভাবে নেড়ে নিতে হবে, সসগুলো যাতে চিকেনের গায়ে লেগে যায়। চিকেনটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা কুচি আর স্প্রিং অনিয়ন। তো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু চাইলে এইভাবেও খেতে পারো। তো এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল, বেশি দেব না, যেহেতু আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। তো সেই জন্য আমি জলটা একটু কম পরিমাণে দেব। চিকেনের গায়ে সমস্ত রকমের মশলা আর সসগুলো যাতে লেগে যায় সেই জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ারগুলোর জল 2-3 চামচের মতো, বেশি দেব না। জলটা শুকিয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেব ভেজে রাখা সাদা তিল। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ড্রাই চিলি চিকেন। তো তোমরা এটাকে নান আর রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারো, আর এটা বানানো খুবই সহজ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক শেয়ার করতেও ভুলো না, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো থাকবে, ধন্যবাদ।